আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচসি বাংলা প্রথম পত্রের বিদ্রোহী পদ্ম থেকে দুই হাজার চব্বিশ সালে সকল বোর্ডে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে তো বন্ধুরা শুরু করা যায় এক নম্বরে দেখো বাংলাদেশের জাতীয় কবি কে এটা ঢাকা বোর্ডে এসেছিল গ রবীন্দ্রনাথ ঠাকুর খ সুফিয়া কামাল গ কাজী নজরুল ইসলাম ঘ শামসুর রহম রাহমান উত্তরটা হবে হচ্ছে গ কাজী নজরুল ইসলাম দুই শিখর হিমাদ্রির সবচেয়ে সহজ অর্থ কোনটি ঢাকা বোর্ডে এসেছিল এটা উত্তরটা হবে হচ্ছে গ হিমালয়ের শীর্ষচূড়া তিন বিদ্রোহী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত এটাও ঢাকা বোর্ডে এসেছিল উত্তরটা হবে হচ্ছে ঘ অগ্নিবীণা চার কত সালে কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয় এটা রাজশাহী বোর্ডে এসেছিল উত্তর হবে উনিশশো বাহাত্তর পাঁচ বিদ্রোহী কবিতায় প্রণব নাথ বলতে কি বুঝিয়ে কবি কি বুঝিয়েছেন এটাও রাজশাহী বোর্ডে এসেছিল উত্তর হবে ঘ ধ্বনি ছয় বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি এটা ময়মনসিংহ বোর্ডে এসেছিল উত্তর হবে ঘ চেঙ্গিস সাত আমি শ্যামের হাতের বাসুরি বিদ্রোহী কবিতা এই পঙ্ক্তিতে কবির কোন সত্তা প্রকাশ পেয়েছে এটা কুমিল্লা বোর্ডে এসেছিল উত্তর হবে ক প্রেমিক বন্ধুরা তোমাদের জন্য এই বিদ্রোহী কবিতা কিন্তু খুবই কঠিন মনে হয় আমি অনেককে দেখেছি যে বিদ্রোহী কবিতা নিয়ে অনেকে হচ্ছে টেনশন করে যে এটা কিভাবে পড়বো বা এই কবিতাটা অনেকে হচ্ছে স্কিপ করতে চায় অনেক কঠিন বলে তো আমি আমাদের চ্যানেলের মধ্যে বিদ্রোহী কবিতা নিয়ে খুবই সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করেছি আপলোড করেছি সেই ভিডিওটা সেখানে বিদ্রোহী কবিতার নাটি সকল বিষয়ে সহজভাবে উপস্থাপন করা আছে তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো সেই ভিডিও দেখলে তোমা তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন পরীক্ষার মধ্যে বিদ্রোহী কবিতা থেকে আশা করি তোমরা সেগুলোর উত্তর করতে পারবে তো আমি সেই ভিডিও লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব তোমরা সেখান থেকে সেটা আগে দেখে নেবে বিদ্রোহী কবিতাটি তারপর এগুলো উত্তর করার চেষ্টা করবে দেখো আট নম্বরে আছে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন এটা চট্টগ্রাম বোর্ডে এসেছিল উত্তর হবে গ ধর্মরাজ নয় বিদ্রোহী কবিতার মূল চেতনা প্রকাশিত হয়েছে কোন পংক্তিতে এটা চট্টগ্রাম বোর্ডে এসেছিল উত্তর হবে খ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি দশ বিদ্রোহী কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে দিনাজপুর বোর্ডে এসেছিল এটা উত্তর হবে ঘ অত্যাচারের অবসান এগারো বিদ্রোহী কবিতায় নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে এটা কুমিল্লা বোর্ডে এসেছিল উত্তর হবে ক মহাদেব তো বন্ধুরা এ ছিল আমার আজকের আলোচনার বিষয় দুই সালে বিদ্রোহী থেকে সর্বমোট এগারোটি সকল বোর্ড থেকে বহু নির্বাচন প্রশ্নগুলো এসেছিল আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এর পরবর্তীতে আমি দুই সাল দুই সালে তেইশ সালে অর্থাৎ ভাবে প্রতিটি পদ্ম এবং গদ্য উপন্যাস নাটকের যে বহু নির্বাচন প্রশ্নগুলো এসেছিল সেগুলোর উত্তর নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে যাতে সে ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যাও সকলে সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ